الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليك كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তালাশকুট কবরস্থানের উন্নয়ন করবে ও কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের উদ্বোধক সহ আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক সুযোগ্য আলেমে দিন, সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব পাবনা, আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন জনাব মাওলানা আব্দুল শুকুর আনসারী সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা হাফেজ আল আমিন বিন আহসান সাহেব সহ আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহরবানি এবং লাখো কোটি শুকর যেই মহান সত্তা রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে সুন্দর করে বসার এবং আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বড় কোনো ভূমিকা বা বড় কোনো লম্বা কোনো বয়ানের সুযোগ নেই, আপনারা নিজেরাই বুঝতেছেন। তবে আজকের এই মাহফিলটা হলো কবরস্থানের উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন, এটার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায়, তার মানে উপর এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কবরের অবকাঠামোগতভাবে উন্নতি করা হলো আজকের মাহফিলের লক্ষ্য, কথা ঠিক কিনা? আমাদের লক্ষ্য এটার পাশাপাশি তাও থাকতে হবে যে কবরের উপরে যেরকম সৌন্দর্য হবে, এর চেয়ে যেন কবরের উপর যেমন তেমনই হোক না কেন, আমাদের সকল কবরবাসীর কবরের ভিতরটা যেন আরও বেশি সুন্দর হয়ে যায়। উপরেটা যদি অনেক ফিটফাট থাকে, ভিতরটা যদি সদরঘাট থাকে, তাহলে এই সৌন্দর্যের এবং উন্নয়নের কোনো দাম নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, আজকে আমরা কবরবাসীদের উদ্যোগ, কবরবাসীদের জন্য এবং কবরস্থানের উন্নয়নের জন্য আজকের মাহফিল, যারা কবরে আছে, শুধু কি কবরস্থান তাদের জন্যই না, ধারাবাহিকভাবে আমাদেরকে যাইতে হবে, কথা বলেন, ধারাবাহিকভাবে আমাদেরকে যাইতে হবে কি হবে না? আজকের এই তালাশকুট জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে চিন্তা করে দেখেন, আজ থেকে কয়েক বছর পূর্বে আপনাদের দাদা বাপ চাচারা এই মাহফিল শুনছেন, করছেন, এই মসজিদ পরিচালনা করছেন, আজকে কিন্তু তারা কবরবাসী হয়ে গেছে, তারা কি হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। এলাকায় যতদিন থাকে তখন তাকে বলা হয় এলাকাবাসী, আর যখন কবরের ভিতরে চলে যায় তখন তাকে বলা হয় কবরবাসী, ঠিক নেই? তালাশকুটবাসী, মাজিনাবাসী, নগরপাড়াবাসী, তারাও একটা বাসস্থান নিয়ে আসেন, তাদের বাসস্থানের নাম হলো কবর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কবর যাওয়ার আগে এই কোরআনের মাধ্যমে, আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীর মাধ্যমে কোরআন নাজিল করে আমাদেরকে এই কবর যাওয়ার আগে কি করণীয়, আমাদের কি দায়িত্ব কর্তব্য, সেটা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষ ভাগকে ভয় করে, পাগলা কুকুরকে ভয় করে, হিংস্র প্রাণীকে ভয় করে, এমন কি মশাকেও ভয় করে, কি করে না? মশাকে যদি ভয় না করতো কোয়েল জ্বালাই লইলে, মশারি টাঙ্গাই লইলে, সব কিছুকেই ভয় করে। তো আল্লাহকেও ভয় করার জন্য বলা হয়েছে, এটা কোন ভয়? আল্লাহকে ভয় করব আমরা, আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহকে ভালোবাসার ভয় করব আমরা, সুবহানাল্লাহ বলেন। কারণ এই পৃথিবীতে আমরা আল্লাহর অসংখ্য গুণিত নিয়ামত নিয়েই বেঁচে আছি, এই জন্য এমন একটা ভয় আল্লাহর প্রতি থাকতে হবে যেই ভয়টার মধ্যে লজ্জা থাকবে, কি থাকবে? লজ্জা থাকবে। যার নিয়ামত নান নিমুখ খেয়ে আমি চলতেছি, যার আকাশের নিচে জমিনের উপরে আলো বাতাস দিয়ে আমি বেঁচে আছি,
সেই আল্লাহর সাথে যদি নিমক হারামি করি তাহলে কিন্তু এই দুনিয়ার থাকার জায়গা না, চলে যাইতে হবে। যেরকমভাবে আমাদের পূর্ববর্তীরা চলে গেছেন, যারা আজকে কবরবাসী হয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আগে বলছেন, ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। সকল এবাদতের মূল হইলো তাকওয়া। সকল এবাদতের মূল কি? একটা বান্দার ভিতরে যখন তাকওয়া চলে আসবে তখন সে এবাদতের স্বাদ পাবে। তাকওয়া বিহীন এবাদতে মজা নাই, স্বাদ নাই। এটা চাপিয়ে দেওয়ার মতন একটা জিনিস বোঝা হয়ে যায়। ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তাঙ্গুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন এই বিষয়টা চিন্তা করে যে সে তার ভবিষ্যতের জন্য কি পাঠাইতেছে। সুবহানাল্লাহ, এই ভবিষ্যৎ বলতে কি বোঝানো হয়েছে? আমি আপনি যখন এই দুইটা চোখ বুঝে যাবে, মৃত্যুবরণ করব, আমাকে আপনাকে সর্বপ্রথম কবরে রাখা হবে। এই দুনিয়াতে আমি অনেক কিছু করলাম ভবিষ্যতের জন্য, মানে কবরের জন্য, পরকালের জন্য, পরকালের চিরস্থায়ী জিন্দগির জন্য কি করলাম, এটা আমার আপনার ভাবার বিষয়, চিন্তার বিষয়। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য সর্বপ্রথম নিজে আমল করতে হবে। কোরআনের এক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এক ব্যক্তির মৃত্যুর সময় গণিয়ে আসছে, তার তিন ভাই। এক ভাই গিয়ে বলছেন যে, ভাই আমি তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন তুমি আমার জন্য কি করবা? ওই ভাই বলছে যে, আমি কি করব, তুমি মরার সাথে সাথে আমি তোমাকে ভুলে যাব, তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তুমি তো আমার ভাই, এই কথা আমি আর স্বীকারই করবো না। আরেক ভাইয়ের কাছে গেছে, ওই ভাইয়ের কাছে যাওয়ার পরে তখন ওই ভাই বলতেছে, আমি কি করব, তুমি যতদিন আসো আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে একটু চিকিৎসা সেবা টেবা দেবো, মরলে কবর পর্যন্ত তোমাকে দাফন করে দেবো, অতটুকু তার তো কিছু করার নাই। আরেক ভাইয়ের কাছে গেছে, আরেক ভাইয়ের কাছে যাওয়ার পরে ওই ভাই বলতেছে, ভাই আমি দুনিয়াতেও তোমার সঙ্গী হয়ে থাকবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথী হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী উদাহরণ দিয়ে সাহাবীদেরকে বুঝাইতেছেন, রয়ে সাহাবীরা শোন, প্রথম যে ভাই বললেন, ভাই রে তুমি যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, তোমাকে আমি ভুলে যাব। আল্লাহর নবী বলেন, ওই প্রথম ভাইটার নাম হলো দুনিয়ার সম্পদ। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন ইন্তেকাল করে ওই সম্পদের মালিক আর সে থাকে না, অটোমেটিক তার ওয়ারিশরা ওই সম্পদের মালিক হয়ে যায় কি যায় না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দ্বিতীয় নম্বর ভাইয়ের নাম হলো সন্তানাদি। ওই সন্তানরা যতদিন ওই লোক বেঁচে থাকে ততদিন পর্যন্ত সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সেবা দেয়, মৃত্যুবরণ করলে জানাজার নামাজ পড়ায়া কবরে দাফন করে চলে আসে, আর এর চেয়ে বেশি কিছু করার আর তাদের ক্ষমতা থাকে না। বলেন সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আর তৃতীয় নম্বর ভাই, যেই ভাই আশ্বাস দিল, আশার বাণী শুনাইলো, ভাই রে আমি তোমার জন্য অনেক কিছু করবো, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোমার সাথে সাথে থাকব, জান্নাতে না যাওয়া পর্যন্ত, তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমার তুমি আমি তোমার পিছু সারব না। বলেন সুবহানাল্লাহ। রে সাহাবীরা, ওই তৃতীয় নম্বর ভাইটা হইলো আসল ভাই, আর ওই ভাইটাকে তোমরা জানো নি, ওই ভাইটাই হলো প্রত্যেকটা মানুষের নেক আমল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন,
মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস তখনো পর্যন্ত বাকি থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো সদকায়ে জারিয়া, যেই সদকার কাজটা আপনারা একটু আগে করলেন, এটা আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দিছেন, এটার বেনিফিট আপনি কবরে শুয়া শুয়া পাইবেন। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে পরে ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা জিনিস বাকি থাকে, জারি থাকে। কথা কয়টা জিনিস? কয়টা জিনিস? তিনটা জিনিস বাকি থাকে। এর মধ্যে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, দুই নম্বর হলো এলেম, উপকারী এলেম, যেই জ্ঞানের দ্বারা মানুষকে উপকৃত করেছেন, নিজে কোরআন শিক্ষা করেছেন, আরেকজনকে শিক্ষা দিয়েছেন, এরকমভাবে ধারাবাহিকভাবে জ্ঞান বিতরণ করে মানুষকে মূর্খতার অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করে হেদায়তের আলোর দিকে পৌঁছাইয়ে দিয়েছেন, শিক্ষার আলোর পথটাকে দেখাইয়ে দিয়েছেন। আমার যে উদ্দেশ্যটা, তৃতীয় নম্বর আল্লাহর নবী বলেন আউয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, নেককার সন্তান দুনিয়ার জমিনে যখন কোনো ব্যক্তি রেখে যায়, ওই সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া মা বাবার কবরের মধ্যে শুয়া শুয়া পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কবর এমন একটি জায়গা, কবর হয়তো জান্নাতের একটা টুকরা আর না হয়তো জাহান্নামের একটা গর্তে পরিণত হয়ে যায়। এই কবরে আমরা সবাই যাব কি যাব না? যাব কি যাব না? ফরমাল ওয়াস, সহজ ওয়াস। আল্লাহর নবী সাইয়েদানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবরের আজাব থেকে আল্লাহর নবী বলেন বাঁচাটা একবার সহজ, বড় কোনো গুনাহ না, ছোট ছোট গুনার দ্বারা কবর আমি আপনি আটকায় যাইতে পারি। সাইয়েদানা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনি, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। আল্লাহর নবী বলেন এই কবরগুলির মধ্যে জাহান্নামের শাস্তি হইতেছে, আযাব হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনার কারণে এই দুটি কবরের মধ্যে আযাব হইতেছে না, আযাব হইতেছে না। ইচ্ছা করলেই তারা এই গুনাগুলি থেকে বেঁচে থাকতে পারত। সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহর নবী গো এই দুইটা গুনাহ কি? আল্লাহর নবী এক নম্বরে বলেছেন লা ইয়ানতাজিহু মিনাল বাউল, এক নম্বর হলো পেশাব পায়খানার নাপাকি থেকে সে পবিত্রতা হাসিল করতো না। আসেনি আমাদের মাঝে অনেকে নামাজি মুসলমান, দেখতে খুব ফিটফাট, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, কিন্তু তলে দাগিয়া দেখেন পাক না, পেশাব থেকে পায়খানা থেকে ভালো করে পরিচ্ছন্ন হয় না। আপনি যদি পবিত্রতা হাসিল না করে যদি কাবাগর সামনে নিয়েও নামাজ পড়েন, নামাজ হইব? সারা রাত জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করেন, শরীর পবিত্র না কাম হবে? এই জন্য পবিত্রতা দরকার আছে কি নাই, এই জন্য বলা হয়েছে পবিত্রতা হলো ইমানের অঙ্গ। নামাজ বেহেস্তের সাবি আর নামাজের সাবি হইল পবিত্রতা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন প্রথম অপরাধটা তার ছিল, গুনাহটা ছিল সে পেশাব পায়খানা থেকে, পেশাবের না বাকি থেকে পবিত্রতা হাসিল করতো না। দুই নম্বর হলো ইয়ামশি বিন নামিমা, মানুষের মন্দ আলোচনা গিলা গিবত নিয়া সমাজের মধ্যে হাঁটা চলা করতো, নাউযুবিল্লাহ। বলেন এই দুইটা রোগ আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? এই দুইটা রোগ কি ভালো রোগ না খারাপ? এমন কঠিন দুইটা রোগ যেই রোগ আপনাকে আমাকে জাহান্নামে এই পর্যন্ত পৌঁছাই দিবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, নামাজটা শেষ হইলে সাথে সাথে আমরা বের হয়ে যাই, অথচ আল্লাহর নবী বলেছেন নামাজের অপেক্ষায় একটু মসজিদে বসে থাকলে নামাজ পড়ার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে, কথা ঠিক কিনা? নামাজের জন্য মসজিদে যদি বলা হয়েছে বাড়ি থেকে যদি কোনো ব্যক্তি পবিত্রতা হাসিল করে মসজিদে নামাজের উদ্দেশ্যে, একমাত্র নামাজের উদ্দেশ্যে যদি রওনা হয়, ওই ব্যক্তিটা যেন এহরামের কাপড় পরিধান করিয়া হজের দিকে রওনা দিল। বলেন সুবহানাল্লাহ। এটা না করে গরির দিকে স্যার আরো 5 মিনিট আছে, 10 মিনিট আছে, দোকানও বয়ে বয়ে আজেরা ফেসাল পারে, গিলা গিবত কাই নাও জুবিল্লা। বলেন জাহান্নামের কবরের আজাব থেকে বাঁচার জন্য প্রথমত দুইটা সবক দিলাম,
যেহেতু সময় আমাকে এখানে বলা হয়েছে 30 মিনিট, মূল মূল কথাটা বলা যায় কবরের। এই জন্য এই দুইটা গুণা থেকে আমরা সকলে বাঁচিয়ে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। হাত নামায়। মানুষ মৃত্যুবরণ করার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে, কয়টা দরজা? এর মধ্যে একটা বললাম, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান দুনিয়াতে রাখা যাইতে হবে। যেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইয়েরা আমার, জগৎ বিখ্যাত আলেম, দেশ বিখ্যাত বুজুর্গ আইনা যদি আপনার বাবার কবরের পাশে দাঁড়ান, চোখদা পানি আসলেও আসতে পারে, না আসতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি কোনো কিছুই জানেন না, আপনি একজন অজ্ঞ মূর্খ ছেলে, বাবার ছেলের কানেকশন, কবরের পাশে যখন দাঁড়াবেন সঙ্গে সঙ্গে গাল বেয়ে বেয়ে পানি পড়বে কি পড়বে না? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআতিন, যেই সন্তানরা, যেই ব্যক্তি মা বাবার কবর প্রত্যেক জুমার দিন, যেই ব্যক্তি তার মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে, তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। কবর জিয়ারত করার জন্য সকালে উঠতে হবে তো, আগে নিজে ফজর নামাজটা উঠে করার সময় সারা রাত টিভি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে দিনের 10টা বাজে ঘুমের থেকে ওঠে, নাউজুবিল্লাহ বলেন। নেক সন্তান মা বাবার জন্য আজকে কবরবাসীর, আল্লাহ পাক সকল কবরবাসীকে মাফ করে দেখ সবাই বলে আমিন। মা পাওয়ার জন্য কি কইরা গেলেন? ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে অনেক সন্তান বলে হুজুর ইচ্ছা আছে মা বাবাকে খেদমত করার জন্য, সেবা করার জন্য, কিন্তু সামর্থ্য নাই, আমি গরিব অসহায় দিন মজুর, মা বাবার চাহিদা মতো ভালো একটা খাবার খাওয়াইতে পারি না, একটা ফল আন্না খাওয়াইতে পারি না, ভালো কিছু পরিধান করার জন্য দিতে পারি না, দুনিয়াতে তুমি অক্ষম ছিলা। ওই মা বাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়, আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর নবী, দুনিয়াতে মা বাবা তো অসন্তুষ্ট ছিল, এখন তো মরে গেছে, আমি তো সুযোগ পাই নাই মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের জন্য, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বলেন, তিনটা কাজ করবা, এই তিনটা কাজ করলে তুমি দুনিয়াতে মা বাবার সেবা করিয়া যেরকমভাবে তাদেরকে সন্তুষ্ট করা সক্ষম ছিল, সম্ভব ছিল, মরার পরও তাদের কিরকমভাবে সন্তুষ্ট করা সম্ভব বলেন, সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো যে তুমি নিজে নেককার হয়ে যাও। ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে মানুষ যখন একটা ডিপোজিট করে ব্যাংকের মধ্যে টাকা রাখে, এটার বেনিফিট ইন্টারেস্ট গড়ে বয়ে বয়ে খায়, আর যেই ব্যক্তি একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রাইখা কবরে চলে গেল, ওই কবরে নেককার সন্তান যতগুলি আমল করবে প্রত্যেকটা আমলের পার্সেন্টেজ মা বাবার কবরে চলে যাবে বলেন, সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, 7 বছর বয়সে সন্তানকে তুমি নামাজের আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রয়োজনে বেত্রাঘাত করো। এটার দ্বারা কি হবে, এই নাবালক শিশুর উপর তো কোনো নামাজ বা আবাদত কোনো ফরজ না, এটার সওয়াবটা কি হবে? তার তো গুনাও না, গুনার খাতাও নাই, সওয়াবের খাতাও নাই। যেই শিশু নাবালক বাচ্চাগুলি আবাদত বন্দগি বা সওয়াবের কাজগুলি করবে, আল্লাহর নবী বলেন তার সওয়াবগুলি তার মা বাবার আমল নামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে বলেন, সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে লেখছে যে এক আল্লাহর অলি স্বপ্নে দেখতেছেন যে কবরের পাশ দিয়া যাইতেছেন, কবরস্থানের অনেকগুলি সব লোকগুলি উইটা কি জানি টুকাইতেছে, যেমন একজন বরুই গাছে উইটা বরুই গাছে ঝাঁকি দিল, আর নিচে দা অনেক ফোলা মানে বরুই টুকা না, তা আল্লাহর অলি স্বপ্নে দেখতেছেন কবরের পাশ দিয়ে যাইতেছেন, আর কবরবাসীরা উইটা কি জানি একজন আরেকজনের আগে কে কার আগে টুকাইবে, এরকম বাজে প্রতিযোগিতামূলকভাবে কি জানি টুকাইতেছে, কুড়াইয়া নিতেছে। একটা লোক সে কিছু কুড়াই না, এই ব্যাপারে তার কোনো টেনশনও নাই, তাড়াহুড়া নাই, সে একটা গাছের গুড়ি নিয়ে ধাক্কা দিয়ে খুব সুখ একেবারে টেনশনহীনভাবে ভাবলেশহীনভাবে আরামে বসে রয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে জিনিসটা কৌতূহল মনে হলো, তিনি আস্তে আস্তে কে জিজ্ঞাসা করলো যে এ ভাই, ওরা কী টুকাইতেছে এই গাছের নিচের থেকে, কী কুড়াইতেছে, আর আপনি দিয়ে আবার ধাক্কাটা বসে রইলেন, আপনি কিছু কুড়াইতেছেন না, ঘটনাটা কী, একমাত্রা কী?
তখন ওই লোকটা জবাব দিল যে এরা হইলো সবাই এই কবরস্থানের মুর্দার। বলেন সুবহানাল্লাহ, আমি নিজেও একজন মুর্দার, ওরা যা কুড়াইতেছে এটা হইলো দুনিয়ার জমিনে যার আত্মীয় স্বজনরাই খেটছে, ওই আত্মীয় স্বজনরা দৈনিক যে নেক আমল সোয়াব ইসালে সোয়াব করতেছে এইগুলি তাদের কবরে পৌঁছাই দিতেছে, এটা একটা দৃশ্য দেখাইলেন, দৃশ্যায়ন যে তারা এইগুলি সোয়াবগুলি দুনিয়া থেকে আসতেছে আর কুড়াইয়া নিতেছে, তো আপনার সোয়াবের দরকার নাই, কবর শান্তি থাকতে তো শান্তি থাকতে হলে তো আপনারও সোয়াবের দরকার আছে। কো আমার দরকার আছে, কিন্তু আমার এই খুচরা সোয়াব না ঠুকাইলেও চলবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার আল্লাহর ওলি ডাক দিয়া জিজ্ঞাসা করলেন কি এমন কাজ দুনিয়াতে আপনি কইরা আসছেন, নিশ্চিন্তায় বসে রয়েছেন, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সবাই কুড়াইতেছে আপনি কুড়ান না কেন? ওই মুর্দার, ওই কবরবাসী যিনি গাছের সাথে ধাক্কা দিয়ে ভাবলেশহীনভাবে বসে রয়েছেন, তিনি ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো শুনেন, আমি দুনিয়ার জমিনে একজন এমন সন্তান রেখে আসছি যেই সন্তানটা হলো কোরআনের হাফেজ। বলে সুবহানাল্লাহ, এই সন্তানটা হলো কোরআনের হাফেজ, আমার এই সন্তান দৈনিক কোরআন তেলাওয়াত করে খতম করে যে কোনো কাজ করুক না কেন, কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে কোরআন পড়ে, এই জন্য সন্তানের পক্ষ থেকে যে সওয়াবগুলি আমার কবরে আসতেছে এইগুলি দিয়ে আমার যথেষ্ট, আমার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আর যাদেরকে আপনি দেখতেছেন এরকমভাবে প্রতিযোগিতামূলকভাবে হামাগুড়ি দিয়ে কি জানি কুড়াইতেছে, তাদের আমার মতন এমন ভাগ্যবতী না, একটা নেককার সন্তান রেখে আসে নাই, ওই আত্মীয় স্বজন ইচ্ছা করলে যদি কিছু পাঠায়, একটু দোয়া কালাম পড়ায়, কর্জা করে আলে মাইনা যদি কিছু করায়, এইগুলি যদি তাদের কবরে পৌঁছে এইগুলি তারা কুড়াইয়া নেই। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার স্বপ্নের যুগে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন আপনার এলাকাটা কোথায়, পরিচিতটা কি, আপনার সন্তানের নাম কি? স্বপ্নের যুগে সন্তানের পরিচয় বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে যাইতে 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 গিয়ে দেখলেন যে ঠিকই বললেন যে আমি অমুক গ্রামের ছিলাম, আজকে আমি মরে গেছি, অমুক গ্রামে গিয়ে দেখবেন আমার ছেলের নাম অমুক, হাফেজে কোরআন, ব্যবসা করে, কাস্টমার আসলে কাস্টমার বিদায় করে দিয়ে দেয়, আবার কোরআন খুলে তেলাওয়াত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার খোঁজ নিয়ে দেখেন যে ঠিকই আছে, ওই দোকানে ঠিকানা মতো গিয়ে দেখেন সুন্দর চুন্নতি দাড়িওয়ালা নুরানি চেহারাওয়ালা একটা লোক বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, কাস্টমার আসলে কোরআন শরীফটা আস্তে করে আদবের সাথে অফ করে দিয়া কাস্টমার বিদায় করে দিয়া আবার কোরআন তেলাওয়াত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ওলি ওই সন্তানের পিঠ চাপড়ায় বললেন বাবা, তোমার বাবাকে আমি স্বপ্নে দেখছি, তুমি আমল করতে থাকো, তোমার এই আমলের বিনিময়ে তোমার বাবা কবরে কোন কী রকা কীরকম সুখ এবং শান্তিতে আছে আমি স্বপ্নের যুগে তা দেখে আসছি। সুবহানাল্লাহ। বলেন বাবা তুমি বড় ভাগ্যবান, তোমার বাবা বড় ভাগ্যবান, আমল করতে থাকো। আল্লাহু আকবার। কিছুদিন পরে আবার এই স্বপ্নে দেখলেন যে অন্য অন্য কবরবাসীর সাথে তিনিও কুড়াইতেছে। এখন জিজ্ঞাসা করে কিছুদিন আগে দেখলাম আপনি বৈশা রয়েছেন, এই কুড়াকুড়ির মধ্যে আপনি নাই, টোকানোর মধ্যে নাই, আজকে কী হলো? ভাইয়ারা আমার তখন ওই মুর্দার জবাব দেয় এতদিন আমার সন্তানে আমার জন্য দোয়া করে সোয়াব পাঠাইতো, ওই সন্তানটা কিছুদিন আগে সে নিজেও এন্তেকাল করেছে, এই জন্য ওই সোয়াবের দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেও আমল করব, আমাদের সন্তানাদিকেও নেককার বানিয়ে যাব, সবাই রাজি আছি তো ইনশাল্লাহ। ভাইয়ারা আমার কথা আর লম্বা করার কোনো সুযোগ নাই, তবে মেইন কথাটা হলো যে আমরা সবাই এই কথাটা চিন্তা করি আগামীদের জন্য কী পাঠাইতেছে, নিজেরা নেককার হয়ে যাব, নিজের পরিবার পরিজনকেও নেককার বানায় যাব, সবাই রাজি আছি তো ইনশাল্লাহ। আচ্ছা, নেককার হওয়ার জন্য পাঁচক তো নামাজ ছাড়া কেউ নেককার হইতে পারে? পাঁচক তো নামাজ ছাড়া, পাঁচক তো নামাজও আদায় করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।